নাবালিকা বান্ধবীকে ধর্ষণকারী এক ব্যক্তির বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করা হয়েছে। এক নাবালিকা মেয়েকে তার প্রেমিক ধর্ষণ করে এবং তার বন্ধুও তাকে পিলোতাহানি করেছে। মেয়েটি নাবালিক ছিল এবং সে তার বন্ধুদের সাথে পার্কে গিয়েছিল, কিন্তু দেরি হয়ে যায়। এরপর সে তার বয়ফ্রেন্ডকে ফোন করে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আর সে তার দুই বন্ধুর সাথে আসে যারা তাকে হঠাৎ স্পর্শ করতে শুরু করে। তার প্রেমিক তাকে সোনাই রোডের একটি বিচ্ছিন্ন বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। তার পরিবার বাইরে মামলাটি নিষ্পত্তি করতে চেয়েছিল, কিন্তু এসপি পুলিশকে দোষীদের বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করার আহ্বান জানান। নিউজ ডেস্ক, আরআর নিউজ।